ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা টয়োটা বেল্টা গাড়ি রিভিউ নিয়ে আসছি। টয়োটা বেল্টা গাড়ি সম্পর্কে প্রথমে কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সেটা হলো টয়োটা বেল্টা গাড়িটি অলমোস্ট রিকন্ডিশন গাড়ি, এটি জাপানি গাড়ি। অনেকেই হয়তো ভুল করে থাকেন, বিকজ টয়োটা এবং বেল্টা এবং এরিস এই দুটো গাড়ি অলমোস্ট সেম। এয়ারিস গাড়িটা আসে থাইল্যান্ড থেকে, নাবানা ইম্পোর্ট করে, ওই গাড়িটি হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি। আর এই ভেল্টা গাড়িটি আসে জাপান থেকে, এটি হচ্ছে রিকন্ডিশন কার। সো ভেল্টা এবং এয়ারিস এ দুটো গাড়িতে অনেক ডিফারেন্স হওয়ারই কথা, সেটা আপনারা বুঝতেই পারছেন। সো চলুন দেখি গাড়িটির সম্পর্কে আমরা জানি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটির কালার সম্পর্কে বলতে গেলে কালারটা আমরা নিজেরাই করিয়েছি, বাট অনেক স্মার্ট একটি কালার এবং অনেক সুন্দর, আশা করি দেখতেই পছন্দ হবে আপনাদের। আর দেখতে পাচ্ছেন গাড়িটির হেডলাইট একদম চকচকে, অলমোস্ট ব্র্যান্ড নিউ। আপনারা সামনের অপশনটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর স্মার্ট, গ্লাসটি অরিজিনাল, হেডলাইট গ্লাস। দেন আপনাদেরকে যদি আমি মিররটির কথা বলি, মিররটি লুকিং গ্লাসটি নিকেল ক্যাচিং হওয়ার কারণে অনেক স্মার্ট লাগে। নট অনলি লুকিং গ্লাস, আপনার দরজার ভিট, হ্যান্ডেল সব জায়গায় আপনার অলমোস্ট রেনশিটটাও অরিজিনাল রেনশিট লাগানো আছে। এক কথায় বলতে গেলে গাড়িটি নিবেন, কিনবেন আর চালাবেন এরকম কন্ডিশন। গাড়িটার রিম সম্পর্কে বলতে গেলে অলমোস্ট অ্যালয় রিম, অনেক সুন্দর একটি অ্যালয় রিম লাগানো আছে। চাকাটা দেখতে পাচ্ছেন, আসুন আমরা আপনাদেরকে গাড়িটির ভিতরটা দেখাই। ওয়া, একদম চকচকে, অলমোস্ট ব্র্যান্ড নিউ গাড়ির মতো। আপনারা সিটগুলো দেখতে পাচ্ছেন, লেদার ইন্টেরিয়র, বিস্কিট কালার। নেভিগেশন বলতে গেলে এটাতে মিটারটি দেখতে পাচ্ছেন, অপটিক্যাল মিটার প্লাস এটার ডিভিডি ব্যাক ক্যামেরা, নেভিগেশন সিস্টেম, অটো গিয়ার, ফুল লোডেড কার, স্টিয়ারিং। ইন্টেরিয়রটা অনেক ফ্রেশ, যথেষ্ট লেগ স্পেস। পিছনের সিটটিতে দেখতে পাচ্ছেন যথেষ্ট লেগ স্পেস আছে এবং হেডরেস্টটা পিছন সাইড থেকে গাড়িটি দেখতে পাচ্ছেন, এখন ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি গাড়ি, অনেক সুন্দর স্মার্ট কালার। কালারটি সম্পর্কে আপনাকে আমরা আগেই বলেছি যে কালারটা আমরা নিজেরা করিয়েছি, সো বুঝতেই পারছেন কালারটি কেমন হওয়ার কথা। কালারটি দেখতে অনেক স্মার্ট, অনেক সুন্দর হয়েছে, অনেক ভিউয়ার্স। আপনারা এই গাড়িটি দেখতে হলে আমাদের শোরুমে চলে আসতে হবে। আমাদের শোরুম হচ্ছে বনানী 2 নম্বর রোডে, ব্লক L, হাউস নাম্বার 10, NB Cars। NB Car-এ আসলে আপনারা গাড়িটি দেখতে পাবেন। গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 8,90,000, কিছুটা নেগোসিয়েটেবল করা যাবে। আপনারা আসলে গাড়িটা দেখার পরে পছন্দ হলে আলোচনার সাপেক্ষে কিছুটা অনার করা হবে, বাট আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 8,90,000 টাকা। গাড়িটির মডেল হচ্ছে 2006, রেজিস্ট্রেশন ইয়ার 2009, 1300cc-র 12 সিলিন্ডারের গাড়িটি। সুভিয়ার্স গাড়িটি অনেক সুন্দর এবং অনেক ভালো একটি গাড়ি। এসি, সাসপেনশন,
ইঞ্জিন পার্ট আসেন আপনাদেরকে ইঞ্জিনের ভিতরটা একটু দেখাচ্ছি। একদম চকচকা চকচকে নতুনের মতো দেখছেন। হ্যাঁ ভিউয়ার্স, এটি হচ্ছে বেল্টা গাড়ির ইঞ্জিন, অরিজিনাল ইঞ্জিন।